আসসালামু আলাইকুম, আমি জর্জানি আলুয়াম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, নিত্য সমাস এবং প্রাদি সমাস। এই দুটো সমাস আমরা চিহ্নিত করতে প্রচুর ভুল করে থাকি এবং খুব সহজ উপায়ে কীভাবে আমরা নিত্য সমাস এবং প্রাদি সমাস চিহ্নিত করতে পারি তার শর্টকাট উপায়গুলো আমরা শিখব। প্রথমে আগে আমরা নিত্য সমাসের সংজ্ঞা দেখি, অর্থাৎ নিত্য সমাস কাকে বলে। যে সমাসের ব্যাস বাক্য হয় না, ব্যাস বাক্য হয় না, তাকে নিত্য সমাস বলে, নিত্য সমাস বলে। এই একটা সংজ্ঞা দ্বারা আমরা কোনোদিনই নিত্য সমাস চিহ্নিত করতে পারবো না। ওই জন্য আমরা নিত্য সমাস চেনার সহজ উপায়গুলো আমরা দেখব, চেনার উপায়। শব্দের শেষে অন্তরটি মাত্র, এই শব্দগুলো থাকলে নিত্য সমাস হবে। আমরা কিছু উদাহরণ আমরা দেখতে পারি, যেমন কালান্তর, দেশান্তর, দ্বীপান্তর, মনান্তর, গৃহান্তর। দেখো, আমরা খুব সহজ উপায়ে বুঝতে পারছি যে শব্দের শেষে যখন অন্তর থাকলে সেটা কী হবে, আমাদের নিত্য সমাস। এই সমাসগুলোর স্পেসিফিকভাবে কোনো ব্যাস বাক্য হয় না, তাও আমরা কালান্তর বলতে পারি, অন্যকাল। গৃহান্তর অন্য গৃহ, স্পেসিফিকভাবে কোনো ব্যাস বাক্য হয় না, ওই জন্য এগুলোকে বলছি আমরা নিত্য সমাস। ওই জন্য বলছি আমরা এগুলোকে নিত্য সমাস। এবং মাত্র দ্বারা যদি কিছু উদাহরণ দেখি আমরা, দর্শন মাত্র, দেখা মাত্র, এগুলো ব্যাস বাক্য হবে, কেবল দর্শন, কেবল দেখা। ওকে, যেমন ছেলেটি, মানুষটি, এগুলোকে বলবো আমরা নিত্য সমাস। ছেলেটি, একটি ছেলে, একটি মানুষ। তাহলে আমরা বুঝতে পারলাম যে শব্দের শেষে অন্তরটি মাত্র, এই শব্দগুলো যদি শব্দের শেষে থাকে তাহলে সেই সমাসটা কী হবে, নিত্য সমাস। এখানে একটা ব্যতিক্রম বিষয় আছে, তেপান্তর দ্বিগু সমাস, তেপান্তরটি দ্বিগু সমাস, শব্দের অন্তর থাকা সত্ত্বেও তেপান্তর দ্বিগু সমাস, মানে তিন প্রান্তের সমাহার। তেপান্তর দ্বারা আমরা একটা বিশাল বড় একটা মাঠকে বোঝাচ্ছি, ওই জন্য এটাকে বলছি আমরা দ্বিগু সমাস, তেপান্তর। আমরা 92 জন কালসাপের কবলে পড়েছিলাম, এখানে আমরা 92 এবং কালসাপ, এই তিনটাকে বলবো আমরা নিত্য সমাস। আমরা 92, কালসাপ, এই তিনটাকে বলবো আমরা নিত্য সমাস। ওকে, এবং কালসাপের ব্যাস বাক্য হচ্ছে কাল তুল্য সাপ, 92 ব্যাস বাক্য, বিরা ও 90, বিরা এবং 90। আমরা, আমি তুমি ও সে, এটাকে আমরা একশেষ দ্বন্দ্ব সমাসও বলতে পারি, আবার নিত্য সমাসও বলতে পারি। আমরাকে নিত্য সমাসও বলা যাবে এবং একশেষ দ্বন্দ্ব সমাসও বলা যাবে। তাহলে আমাদের নিত্য সমাস কমপ্লিট, নিত্য সমাসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা দেখব প্রাদি সমাস।
আমরা এখন দেখব প্রাদি সমাস প্রাদি সমাস প্র প্রতি পরি অনু এই চারটি অব্যয়ের সঙ্গে কৃতপ্রত্যয় সাধিত বিশেষ্যের যে সমাস হয় তাকে প্রাদি সমাস বলে তাকে প্রাদি সমাস বলে তাকে প্রাদি সমাস বলে আচ্ছা তাহলে আবার আমরা সংখ্যাটা বলছি একটু খেয়াল করো যে প্র প্রতি পরি অনু এই চারটি যে অব্যয় রয়েছে এই অব্যয়ের সঙ্গে যদি কৃতপ্রত্যয় সাধিত বিশেষ্যের যে সমাস হচ্ছে তাকেই বলছি আমরা প্রাদি সমাস তাই বলছি আমরা প্রাদি সমাস যেমন দেখো গতি হচ্ছে একটা কৃতপ্রত্যয় সাধিত শব্দ এটার বিশ্লেষিত রূপ হচ্ছে গম যোগ টি কয়তর স্বীকার গম যোগ কয়তর স্বীকার গতি এটা হচ্ছে আমাদের মানে কি কৃতপ্রত্যয় সাধিত শব্দ যেটা এটা হচ্ছে কৃতপ্রত্যয় সাধিত শব্দটা হচ্ছে কি গতি এটা মূলত বিশেষ্য পদ এর আগে যদি আমি যদি প্র উপসর্গটি বা প্রবটি যুক্ত করে দেই তাহলে প্রগতি তাহলে প্র যে গতি এই প্রগতিটাই মূলত আমাদের প্রগতিতে কি হবে আমাদের প্রাদি সমাস এই রূপ যেমন আরও কিছু প্র যে বচন বচনটা মূলত কৃতপ্রত্যয় সাধিত শব্দ বচনের মানে বিশ্লেষিত রূপ হচ্ছে বচ যোগ অনট বিশ্লেষিত রূপ প্রগতি প্রবচন প্রভাত যদি বলি প্রভাত দেখো প্রভাত এই যে ভাত এটা মূলত মানে কৃতপ্রত্যয় সাধিত শব্দ ভাজক কয়ত প্রভাত এই ভা মানে মূলত আলো এই ভাত মানে মূলত আলো খাওয়ার ভাত না আলো তাহলে প্রভাত আমরা সকালকে বুঝাচ্ছি প্র যে ভাত প্রভাত এবং অনুতাপ এখানে অব্যয় এবং তপ যোগ অ অনুতাপ কৃতপ্রত্যয় সাধিত শব্দ এবার যদি বলি প্রতিহিংসা হিংসার প্রকৃতি প্রত্যয় হচ্ছে হনস যোগ অ প্রতিহিংসা হনস যোগ অ এই যে হিংসার হচ্ছে কৃতপ্রত্যয় সাধিত শব্দ এর আগে মূলত প্রতি উপসর্গটি বা অব্যয়টি বসেছে মিলে আমাদের প্রাদি সমাস গঠন হয়েছে প্রতি যে হিংসা তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রগতি প্রবচন প্রভাত অনুতাপ এবং প্রতিহিংসা এগুলোকে আমরা কী বলছি আমরা প্রাদি সমাস তাহলে আমরা নিত্য সমাসে বললাম হচ্ছে যে সমাসের ব্যাস বাক্য হয় না তাকে বলছি আমরা নিত্য সমাস এবং নিত্য সমাস চেনার উপায়গুলো দেখলাম শব্দেশে অন্তটি মাত্র এই শব্দগুলো থাকলে সেগুলোকে আমরা নিত্য সমাস বলছি এবং আমরা 92 জন কালসাপের কবলে পড়েছিলাম আমরা 92 এবং কালসাপ এগুলোকে আমরা নিত্য সমাস বলছি এরপরে দেখলাম যে প্রতি পরি অনু এই চারটি অব্যয়ের সঙ্গে যে কৃতপ্রত্যয় সাধিত বিশেষে যে সমাস হচ্ছে তাকে বলছি আমরা প্রাদি সমাস যেমন প্রগতি প্রবচন প্রভাত অনুতাপ প্রতিহিংসা এগুলোকে বলছি আমরা প্রাদি সমাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ক্লাসটি খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছ আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ